নমস্কার, আপনাদের সকলকে স্ট্রিট ভুলিসপুরে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ডিমের অনেক রেসিপি খেয়েছি এবং দেখেছি, তো আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা খুবই মজাদার এবং খেতে খুব সুস্বাদু, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, আমি এই রেসিপি করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা ও রসুন একসাথে বাটা, জিরে বাটা, শুকনো মরিচ বাটা, ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে ও তেজপাতা, গরম মশলা বাটা। এখানে নিয়েছি রান্নার তেল, উনুন ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আমার সাথে পুরো ভিডিওতে পিয়ন্দি থাকবে, সে আমাকে কথা দিয়েছে, তাই সবার আগে এসে বসেছিল। ও আমাকে বারবার বলতেছে যে মা তুমি বলো যে পিয়ন্দি আমার সাথে আছে। তো বন্ধুরা, ওকে একটা লাইক করবেন। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢেকে দিব। এই আলাদা বাড়িতে আমি ডিমগুলো এখন এক এক করে ভেঙে নিব। আচ্ছা, পিন্দি খুব সুন্দর ডিমটা ভেঙেছে, দেখুন আপনারা। এখন আমি ডিমে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব। দাঁড়াও, ঢাকনা তুলে নিচ্ছি। এখন এই ফুটন্ত জলের মধ্যে আমি গোলানো ডিম দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। খুব সুন্দর হয়েছে। এখন আমি এই সুন্নি দিয়ে একটু একটু করে কেটে কেটে নিব। বলো, তুমি আমাকে ডিম খাবো না হইলো দি? তোমাকে তো খাবো মা। খুব সুন্দর।
সুন্দর হয়েছে দেখতে। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নিব, তো দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলগুলোতে আমি রান্না করে নিব, তো দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। জিরে বাটা, শুকনো মরিচ বাটা। ডিম সেদ্ধ করে নেওয়া জলগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুগুলো একটু কষে নিব। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডিমগুলো একটু নেড়ে চেড়ে নিব। আপনারা না চাইলে ডিমগুলো এভাবে নাও দিতে পারেন, ঝোলে জল দেওয়ার পরে ডিমগুলো দিতে পারেন। মশলা ও আলুর সাথে ডিমগুলো ভালোভাবে একটু আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ডিম সেদ্ধ করে নেওয়া জল। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, জল দিয়ে গুলিয়ে নিয়েছি। একটু নেড়ে দিব। এখন আমি উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি।
রান্না করা হয়ে গেছে ডিমের এই রেসিপি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি খেয়ে দেখব খেতে কেমন হয়েছে আজকে ডিমের এই রেসিপি এই ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে মশলাগুলো ভালোভাবে ভেতরে গিয়েছে এবং খেতে খুবই সুস্বাদু লাগতেছে আর এটা আমার বাড়িতে বানালে সবাই খুব পছন্দ করে আর যদি আপনার বাড়িতে অনেক মেহমান আসে যে ডিম কম আছে তো ডিম দিয়ে এই রেসিপি করলে সবারই হয়ে যাবে আর সবাই খুব প্রশংসাও করবে খুব সুন্দর একটা রেসিপি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ